নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি রিকোয়েস্টমূলক ভিডিও। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ হোয়াটসঅ্যাপে অনেক রিকোয়েস্ট এসছে, আমি লটারি কাটতে চাই কিন্তু আমার জন্ম ছক নেই, আমি কি লটারি 2021-এ পাবো না পাবো না স্যার? তার জন্যই আমি আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আবারও উপস্থাপনা করতে চলেছি। তো এই ভিডিওতে আমি বলবো 2021-এ যে নামের অক্ষরগুলোর কথা বলবো, সেই নামের অক্ষরগুলো লটারি থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ আপনারা 2021-এ লটারি কাটলে লটারি থেকে টাকা পাবেন, অর্থাৎ লটারিতে জিতবেন। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই নাম, অর্থাৎ নামের প্রথম অক্ষরগুলো বলবো, আপনারা মাইন্ডলি শুনুন। এবং আপনি যদি এই নামের অক্ষরের মধ্যে পড়েন, সেক্ষেত্রে অবশ্যই লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। দেখুন, লটারি এমন একটা জিনিস যেটা প্রত্যেক মানুষ চায় আমার জীবনে যেন লাগে, আমার জীবনে যেন লাগে। কিন্তু লটারি 100 জনের মধ্যে একজনের জীবনে লাগে। তার জন্য সবচেয়ে বড় কথা, আপনার জন্মছকে লটারির যোগ রয়েছে কি না সেটা একান্ত বিচার্যের বিষয়। অর্থাৎ আপনার জন্মছকে লটারি রয়েছে কি না সেটা বিচার্যের বিষয়। তবে এই ভিডিওটি আমি স্পেশালি তাদের জন্য করছি যাদের ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই এবং প্লেস অফ বার্থ নেই। এই তিনটি যাদের নেই তারা লটারি পাবে কি পাবে না, অর্থাৎ কোন নামের মানুষরা এই 2021-এ লটারি পাবেন। তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনাদের যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ নেই, সেহেতু আপনারা চাইলে নিজেদের হস্তরেখা বিচার করতে পারেন আমার কাছে বা আদার্স কোনো অ্যাস্ট্রোলজারের কাছে। আর যদি আপনারা চান যে আমার কাছে হস্তরেখা বিচার করবেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর এই বিচারের মাধ্যমে আপনারা একদম 100% কনফার্ম হবেন যে আপনারা 2021-এ লটারি পাবেন কি পাবেন না। আর আমি এটি সার্বিক বলছি, একদম 100-এ 100 মিলবে এটা নয়। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। এই লটারির কথা যখন আসলো, একটি কথা আমি বলি, লটারির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। আমি একটি ইন্ডিকেশান আপনাদেরকে দিচ্ছি, এর মাধ্যমে বুঝবেন আপনার রাহু গ্রহ ভালো রয়েছে কি না। যদি আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে, সুসম্পর্ক থাকে এবং শ্বশুরালয় থেকে যদি সম্পর্ক ভালো থাকে, শ্বশুরালয়ের সাপোর্ট যদি পান, তাহলে বুঝবেন আপনাদের রাহু গ্রহ জন্মছকে ভালো রয়েছে। এটি একটি ইন্ডিকেশান আপনাদের সুবিধার্থে দিলাম। তবে এটাই একদম অন্তিম বিচার তা নয়, তার জন্য আপনার হস্তরেখা বিচারের প্রয়োজন রয়েছে। তারা আসুন জেনে নেওয়া যাক কী সেই নাম, নামের প্রথম অক্ষর যারা 2021-এ লটারি পেতে চলেছে। প্রথম এক্স দিয়ে যাদের নাম শুরু হচ্ছে তারা লটারি পেতে চলেছেন 2021-এ। যাদের নামের অক্ষর জেড দিয়ে শুরু তারা 2021-এ লটারি পেতে চলেছেন। এরপরে তিন নম্বর নামের কথা বলবো, সেটি হচ্ছে ওয়াই। আপনার নামের অক্ষর যদি ওয়াই দিয়ে শুরু হয় তাহলে লটারি পাবেন 2021-এ। এরপরে যে নামের অক্ষরের কথা বলবো সেটি হচ্ছে ডাব্লু। আপনার নামের অক্ষর যদি ডাব্লু দিয়ে শুরু হয় তাহলে 2021-এ আপনারা লটারি কাটতে পারেন এবং লটারি থেকে টাকা পেতে পারেন। এরপরে যে নামের অক্ষরের কথা বলবো সেটি হচ্ছে কে। কে দিয়ে যদি আপনাদের নামের অক্ষর শুরু হয় সেক্ষেত্রে কিন্তু পাবেন। এরপরে যে নামের অক্ষরের কথা বলবো সেটি হচ্ছে ভি। আপনার নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 2021-এ লটারি থেকে টাকা পাবেন। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু 2021-এ আপনারা লটারি পাবেন। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় তাহলে আপনারা 2021-এ লটারি পাবেন। আপনার নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয় তাহলে আপনারা 2021-এ লটারি পাবেন। আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয় তাহলে আপনারা 2021-এ লটারি পাবেন। এবং সবশেষ আপনার নামের অক্ষর যদি ও দিয়ে শুরু হয়
তাহলে আপনারা 2021 লটারি পেতে চলেছেন। যে নামগুলোর কথা বললাম, অর্থাৎ যে নামের প্রথম অক্ষরগুলোর কথা বললাম, সেই নামের প্রথম অক্ষর যদি আপনার নামের প্রথম অক্ষর দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2021 লটারি পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।